হবিগঞ্জে কোটা আন্দোলন ইস্যুতে পুলিশের মামলায় পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী কোটাবিরোধী আন্দোলন নিয়ে সতেরো ও ১৯ জুলাই হবিগঞ্জের সাতটি উপজেলায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় ভাঙচুর করা হয় জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও যানবাহন সংঘর্ষে পঁচাশি পুলিশ সদস্যসহ চার শতাধিক আন্দোলনকারী আহত হয় এ ঘটনায় এখন পর্যন্ত পৃথক সাতটি মামলা করেছে পুলিশ যেগুলোতে আসামি করা হয়েছে জামায়াত বিএনপি যুবদল ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এরই মধ্যে চল্লিশ জনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী মামলা দায়ের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন জামায়াত ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উনিশ জুলাই সন্ধ্যার পর থেকে এসব রাজনৈতিক দলের কোনো নেতাকে শহরে দেখা যায়নি একই সাথে মামলায় অজ্ঞাত আসামি থাকায় কর্মীরাও অনেকে পালিয়ে বেড়াচ্ছেন মামলার আসামিদের নাম প্রকাশ করতে চায়নি পুলিশ তবে একটি সূত্র বলছে আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গোস জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এছাড়া জেলা যুবদল স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারাও রয়েছেন শনিবার দুপুরে শায়েস্তানগরের জেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায় এছাড়া পুরো এলাকা জুড়ে অনেকটা নিরবতা লক্ষ্য করা যায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন জানান নেতাকর্মীদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে যে কারণে গ্রেফতারের রাতে নেতাকর্মীরা আত্মগোপনে আছেন অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সুপার আক্তার হোসেন জানান শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা নাশকতা চালিয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত সাতটি মামলা হয়েছে যেখানে পাঁচশো উনআশি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে দু হাজার জনকে তবে কোনো সাধারণ শিক্ষার্থীকে মামলার আসামি করা হয়নি বলেও জানান তিনি